তোমার ওখান ওখান দিয়ে তোমার হ্যাঁ দুশো হ্যালো হ্যালো সাউন্ড চেক হ্যালো 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 মাইক চেক হ্যালো
আজ আমরা পালন করছি ত্রিব্যক্তি পরমেশ্বরের মহাপর্ব। ত্রিব্যক্তি পরমেশ্বরের মধ্যে যে ঘনিষ্ঠ অবিচ্ছেদ্য বন্ধন রয়েছে তা প্রকাশ করতে গিয়ে আমাদের তো স্মরণাপন্ন হতে হয় মানবীয় উৎপত্তি ভাষায়, কিন্তু আমরা একথা জানি যে আমাদের সীমিত ভাষা দিয়ে অসীম ঈশ্বরকে বর্ণনা করতে পারি না, কারণ আমাদের ভাষা ঈশ্বরকে সম্পূর্ণভাবে তুলে ধরতে অক্ষম। এই কথাটি নির্বিচে জুলিয়ান বলেছেন, অজানা মেয়ে এর মধ্যে দিয়ে আমরা ঈশ্বরকে বুঝতে চেষ্টা করতে পারি। অন্য কথায় বলতে গেলে ঈশ্বরের প্রসঙ্গে আমরা যা কিছু বলি ঈশ্বর তার মধ্যে। ত্রিব্যক্তি পরমেশ্বরের মহাপর্ব আমাদের আহ্বান করে আমরা যেন ত্রিব্যক্তি পরমেশ্বরের কথা সর্বদাই উপলব্ধি করতে পারি। পিতা পুত্র পবিত্রাত্মা, এই ঐশ্বর তত্ত্বটি তুলে ধরে নাইসিয়া ও কনস্টান্টিনোপলের মহাসভায় সৃষ্টিকর্তা পিতা ঈশ্বর, মুক্তিদাতা শ্রীকৃষ্ট, স্বয়ং আত্মা ও উত্তরকারী পবিত্র আত্মা। ত্রিব্যক্তি পরমেশ্বরের নামে অর্থাৎ পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমরা দীক্ষাস্নাত হই। মণ্ডলীর প্রত্যেক প্রার্থনা বা অনুষ্ঠান ত্রিব্যক্তি পরমেশ্বর নাম স্মরণ করে শুরু করা হয়। তাদেরই স্মরণে প্রত্যেক বড় গির্জায় তিনবেলা ঘণ্টা বাজিয়ে ত্রিব্যক্তি পরমেশ্বরের কথা মানুষদের স্মরণ করে দেওয়া হয়। আমাদের সকল প্রার্থনাও আমরা শেষ করি পবিত্র তীর্থের কথা স্মরণ করে, পিতা পুত্র পবিত্রাত্মার জয় হোক, যা আমাদের চরিত্র এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে আমেন বলে। আজকে পাঠগুলোতে পবিত্র তীর্থের রহস্য আমাদের কাছে ত্রিব্যক্তি পরমেশ্বরের কয়েকটি বৈশিষ্ট্যের একটি চিত্র তুলে ধরে। স্পষ্টতই এইগুলো কেবলমাত্র আমাদের ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপনের প্রয়াসে মানবিক উপায়, যিনি আমাদের বোধগম্যের বাইরে তবু আমাদের শ্বাস প্রশ্বাসের মতোই তিনি আমাদের খুব কাছেই আছেন। আজকে প্রথম পাঠে মসি ঈশ্বরের মুখোমুখি হন, ঈশ্বর তার ঐশ্বরিক সত্তার একটি অংশ তার কাছে প্রকাশ করেন, ইয়াহোয়ে ইয়াহোয়ে ঈশ্বর করুণানিধান ঈশ্বর দয়াবান। এই শব্দটি ঈশ্বর নিজস্ব গুণাগুলি ঘোষণা করে, করুণা অনুগ্রহ বিশ্বস্ততা সমৃদ্ধ দয়াবান। তিনি কত মহান ঈশ্বর, তিনি করুণানিধান, তিনি করুণাময় পিতা, তিনি সৃষ্টিকর্তা ও জীবনদাতা। তিনি আমাদের যত্ন নেন এবং ক্ষমাশীল উপমা কাহিনীর মধ্যে পিতার মতো আমাদের সমস্ত পাপ ক্ষমা করে দেন। আজকে দ্বিতীয় পাঠে সাধু পল করিন্থের বিশ্বাসী সম্প্রদায়ের কাছে তার বাণী তুলে ধরেন। তিনি তাদের এমন জীবনযাপন করতে উৎসাহিত করেন যা প্রকাশ করে যে ঈশ্বর তাদের সাথে সম্পর্কযুক্ত। তিনি তাদের এমন এমন আশীর্বাদ দিয়ে শেষ করে, যিশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম এবং পবিত্র আত্মার সহায়তা আপনাদের সবার সাথে থাকুন। এইভাবে এটা আমাদের মনে করিয়ে দেন যে আমরা ঈশ্বরের কাছ থেকে কত কিছুই পেয়েছি। মঙ্গল সমাচারে জীবনযুক্ত মঙ্গল সমাচার 3:16 পদে যিশু অর্থাৎ পুত্র ঈশ্বরের উদ্দেশ্যে এবং লক্ষ্য সম্পর্কে আমাদের মনে করে দেয় আমাদের প্রতি আব্বা পিতা তার নিজের এবং পবিত্র আত্মার ভালোবাসা প্রকাশ করার জন্য যিশু এসেছিলেন। এই কারণে যে যারা তার বিশ্বাস স্থাপন করেন তারা যেন অনন্ত জীবন পেতে পারে।
যা হলো তিন ব্যক্তি পরমেশ্বরের সাথে একটি স্থায়ী ও চিরন্তন সম্পর্ক। তাই প্রিয়জনেরা আজ আমাদের কাছে প্রশ্ন, তিন ব্যক্তি বলতে আমি কি বুঝি? আমি বৈদ্যুতিকদের তিন ব্যক্তির প্রত্যেকের সাথে কিভাবে সম্পর্ক করে তুলি? আমি কিভাবে তিন ব্যক্তি পরমেশ্বরকে অন্যের কাছে প্রকাশ করি? ব্যক্তি পরমেশ্বরের উপর আমার বিশ্বাস কতখানি? তিন ব্যক্তি পরমেশ্বরের দ্বারা আমি কি নিজেকে পরিচালিত করি? তিন ব্যক্তি পরমেশ্বরের উপর আমার বিশ্বাস কতখানি? অনুধ্যান করি, নিজের প্রস্তুত করে তুলি, আমাদের ভুল ত্রুটি অন্যায় স্মরণ করে অনুতপ্ত হৃদয়ে তিন ব্যক্তি পরমেশ্বরের ক্ষমাপ্রাপ্তি হই, যাতে আমরা সবাই এই নৈবেদ্য ঈশ্বরের চরণে উৎসর্গ করতে পারি পাত্র সমীক্ষা। Thank you.
প্রাণীদান পিতা ঈশ্বর তোমার পিতৃস্নেহে তোমার পুত্র অনুগ্রহ পুত্রাত্মা সহচর্যে আমরা ধন্য কৃতজ্ঞ চিত্তে তোমাকে অনায় করি আমাদের ভালোবেসে আমাদের মধ্যে তুমি যে কাজ শুরু করেছ তা সুসম্পন্ন করে তোলো পবিত্র আত্মা সহযোগে তোমার সঙ্গে এক অভিন্ন ঈশ্বর হয়ে উৎকৃষ্ট যে ঐশ্ব জীবনে সহভাগী হয়ে আছেন তার মানব জীবনে সহভাগী আমরা যেন সেই ঐশ্ব জীবনের পরিপূর্ণভাবে সহভাগী হতে পারে তারই নামে আমরা প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে পিতা তিনি জীবনময় ও সর্বস্বরূপে তিনি যুগে যুগে বিরাজমান সিনাই পর্বতে ভগবান মোশির কাছে করুণানিধান ঈশ্বর বলে নিজের পরিচয় দিলেন প্রথম পাঠ যাত্রা পুস্তক 34 অধ্যায়ের 4-6 ও 8-9 পদ পর্যন্ত একদিন মোশি খুব সকালে ভগবানের নির্দেশ মতো সিনাই পর্বতের উপরে চলে গেলেন ভগবান তখন একটি মেঘের আড়ালে অধিষ্ঠিত হয়ে নেমে এলেন আর সেখানে মোশির কাছে দাঁড়িয়ে রইলেন সেই সময় তিনি সেই ইয়াহওয়ের নামটি ঘোষণা করলেন তিনি মোশির সামনে দিয়ে চলে গেলেন আর যেতে যেতে তিনি ঘোষণা করলেন ইয়াহওয়ে ইয়াহওয়ে করুণানিধান দয়াময় ঈশ্বর তিনি সহজে ক্রুদ্ধ হন না তিনি মহাকৃপাশীল মহাবিশ্বস্ত তিনি মোশির সঙ্গে সঙ্গে আভূমি নত হয়ে প্রণাম জানালেন তিনি বললেন প্রভু আমি যদি সত্যি তোমার অনুগ্রহের পাত্র হয়ে থাকি তাহলে দোহাই তোমার আমাদের মাঝখানে থাকো আমাদের সঙ্গেই চলো প্রভু সেই জাতির মানুষেরা অবশ্যই জেনে তবুও আমাদের সেই অপরাধ আমাদের সেই পাপ ক্ষমা করো তুমি প্রভু তোমার আপনজন করে নাও আমাদের এই হলো প্রভুর বাণী Yeah.
কিন্তু তাকে যে বিশ্বাস করে সে তো বিচারে দণ্ডিত হয়েই আছে কারণ ঈশ্বরের একমাত্র পুত্রের প্রতি সে যে বিশ্বাস রাখেনি প্রভু যীশুর মঙ্গল সমাচার প্রভু তোমার মহিমা প্রচারিত হোক প্রয়োজনেরা আদি পুস্তক এক অধ্যায় ২৬ এবং ২৭ পদে বলা হয়েছে ঈশ্বর বললেন এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে এখন মানুষকে তৈরি করি আদি পুস্তক এক অধ্যায় ২৬ এবং ২৭ পদে বলা হয়েছে ঈশ্বর বললেন এসো আমরা এখন আমাদের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করি ২০২০ সালে এই মারণ রোগ করোনা এবং বিধ্বংসকারী ঝড় আম্ফান যখন লক্ষ লক্ষ মানুষের জীবন নাশ করেছে মানুষ গির্জা মন্দির মসজিদ গুরুদুয়ার হতপান্তে যেখানে দেবতার আশ্রয় সেখানে গিয়ে দেবতার কাছে প্রার্থনা করছে কিন্তু মানুষ সেই দেবতাকে নিজের মতো করে সৃষ্টি করলেন বা করার চেষ্টা করছে যেমন আদি পুস্তকে বলা হয়েছিল ঈশ্বর বলেন এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মানুষকে তৈরি করি বর্তমান পরিবেশে বর্তমান পরিস্থিতিতে মানুষ এখন নিজেদের আকারে নিজেদের প্রতিমূর্তিতে যেন ঈশ্বরকে তৈরি করার একটা প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ মানুষ তার এই দুঃখ কষ্ট এবং এই যন্ত্রণার মধ্যে সে ঈশ্বরকে পেতে চায় সে ঠিক যেমন করে নিজের এবং স্বাচ্ছন্দ্যে কাজে লাগে যেমন নিজের মঙ্গল হয় সেই মঙ্গলের জন্য সে ঈশ্বরকে তার নিজের মতন করে রূপ দিতে চায় অনেক দিনের মনে করে একটি কবিতার পন্থী মনে পড়ে চাঁদ সদাগর শিখাইলে সত্য তুচ্ছ নয় মনুষ্যত্ব দেব নয় মানুষ হওয়া মানুষ দেবতা করে তাহার কৃপার করে কি জানি এই কবিতার পঙ্ক্তিটি আমাদের অনেকের মনে হয় খুব মনে লেগেছে এবং এই পঙ্ক্তিটির অবশ্য আশেপাশে কি আছে না বুঝে আক্ষরিক করতে মনে করছি যে ঈশ্বরের রূপ বোধ হয় মানুষ নিজেই দিতে পারে তাই মানুষ ঈশ্বরের রূপ রচনা করছে আজকে প্রিয়জনেরা এই কথা কেন বলছি আজকে মণ্ডলী যে পর্ব পালন করে তা হল ত্রিব্যক্তি পরমেশ্বরের কথা পিতা পুত্র এবং পবিত্র আত্মার কথা খ্রিস্টীয় জীবনের বিশ্বাসের এইটা হচ্ছে প্রাথমিক ভিত্তি এটা হচ্ছে একটা ভিত্তি যার উপরে সমগ্র বিশ্বাস দাঁড়িয়ে আছে পিতা পুত্র পবিত্র আত্মা ত্রিব্যক্তির পরমেশ্বর কিন্তু একটিমাত্র ঈশ্বর যদি এই পর্ব আমরা দেখি দ্বিতীয় শতাব্দীতে তার্তুলিয়ান তিনি দার্শনিক এবং ঐশ্বরতত্ত্ববিদ তিনি প্রথম বলেছিলেন এই পিতা পুত্রের সম্পর্ক কিভাবে হয় তিন ব্যক্তি অথচ একটি ঈশ্বর কি করে সম্ভব এবং তার পরবর্তীকালে আমরা শুনেছি যখন ফাদার ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন মিশা তৃতীয় শতাব্দীতে নাইসিয়ার যে সম্মেলন হয় মহাধর্মসভা ৩২৫ খ্রিস্টাব্দে সেই ৩২৫ খ্রিস্টাব্দে বলা হয় যে পিতা পুত্র পবিত্র আত্মা তিনটে হলেও তিনজনে এক কারণ তারা এসেন্স যে সত্তা দ্য ভেরি এসেন্স অফ গড মানে ঈশ্বরের যে সত্তা সেই সত্তা পিতার যে সত্তা পুত্রের সেই একই সত্তা এবং পবিত্র আত্মার একই সত্তা অর্থাৎ সত্য বা গুণগতভাবে তাদের আলাদা করা কখনো সম্ভব নয়
তিনটে তিন জনের আলাদা করে বললেও তারা এক এবং অভিন্ন যেহেতু তাদের একটি মাত্র সত্তা দা ভেরি এসেন্স অফ গড এটা খুবই মানে বুদ্ধিদীপ্ত ব্যাপার এবং চিন্তা পড়াশোনা রিফ্লেকশনের ব্যাপার সাধারণ খ্রিস্ট ভক্ত হিসাবে আমরা যদি ভাবতে চাই যে এই ত্রিব্যক্তি পরমেশ্বর হঠাৎ করে পেলাম কোথায় বাইবেলে যদি খুঁজি বাইবেলে কোথাও কিন্তু এই ত্রিব্যক্তি ট্রিনিটি বলে কোথাও এই শব্দ লেখা নেই বাইবেলে কোথাও পরিষ্কার ভাষায় এই ত্রিব্যক্তি পরমেশ্বরের কথা বলা নেই যে এটি হচ্ছে তৃতীয় ত্রিন পিতা পুত্র পবিত্র আত্মা তেমন করে কোথাও বলা নেই কিন্তু তাহলে পেলাম কোথায় আবার এই যে প্রথমেই বললাম আদি পুস্তক এক অধ্যায় ২৬ এবং ২৭ পদে এখানে বলছে এসো আমরা আমাদের মধ্যে আমরা আমাদের তার মানে বাইবেল প্রথমত পুরাতন নিয়মে যে ভাষায় লেখা হয়েছিল সেই ভাষার মধ্যে হিব্রু ভাষা যে ভাষায় সিঙ্গুলার একবচন শব্দ ব্যবহার হয় না সেখানে সবসময় বহুবচন ব্যবহার হয় সেখানে বলা হয়েছে এসো আমরা আর সেই জন্যই তথ্যগতভাবে অর্থাৎ দুটো লাইনের মধ্যে যেটা চোখে দেখা যায় না যেটা বুঝে নিতে হয় যেটা মেনে নিতে হয় যেটা যেটা বিশ্বাসের দৃষ্টিতে দেখতে হয় এই দেখে নিয়ে মানুষ ভাবলেন এর মধ্যেই লুকিয়ে আছে সেই ত্রিব্যক্তি ঈশ্বরের কথা এসো আমরা আমাদের এবং সেই কথার মধ্যে যখন আমরা নতুন নিয়মে যাই সেখানেও দেখবো যে কথা ফাদার বলেছেন কি করন্তীয়দের কাছে সাধু পল তার আশীর্বাদ বলেছেন প্রভু যীশুর অনুগ্রহ এবং ঈশ্বরের ভালোবাসা এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা প্রয়োজনেরা তোমাদের সকলের উপর বর্ষিত হোক সাধু পল প্রথমেই এই যে আমরা মিশার সময়ে যে শব্দগুলো ব্যবহার করি ফাদার যখন খ্রিস্টভক্তকে যখন সম্বোধনা করেন এই শব্দ দিয়ে এটা বইয়ের ভাষা নয় এটা বাইবেলের ভাষা এবং সেই ভাষায় এই নতুন নিয়মে আমাদের বলা হয়েছে এই তিন ঈশ্বরের কথা কিন্তু ত্রিব্যক্তি বলে শুধু ট্রিনিটি বলে কোথাও লেখা নেই তাই আবার এই সাধুকলের এই কথাটা এবং আরও অনেক জায়গায় আছে যে কথাগুলো ধরে নিয়ে পরবর্তীকালে মণ্ডলী যা একটা বিষয়বস্তু তৈরি করে যাকে আমরা বলি নিগুড় তথ্য ডক্ট্রিন নিগুড় তথ্য আজকের আমরা যে পর্ব পালন করছি যদি আমরা দেখি মণ্ডলীতে যে যে পর্ব পালন করি সেগুলো হচ্ছে ঘটনা বিভিন্ন ঘটনা সেই ঘটনাটাকে মধ্যে বিশ্বাস দিয়ে আমরা উৎসবে পালন করি বিভিন্ন ঘটনা কিন্তু আজকে যে উৎসবটা ঘটনা নয় যীশু খ্রিস্টের জন্মদিন হচ্ছে ঘটনা সেই দিনে জন্মগ্রহণ করেছে একটা ঘটনা তাকে মন্দিরে নিয়ে যাওয়া হচ্ছে একটা পর্বদিন সেটা হচ্ছে ঘটনা পবিত্র আত্মা নেমে এসেছিল সেটা হচ্ছে ঘটনা কিন্তু আজকের যেটা কোনো ঘটনা নয় এরকম কোনো ঘটনা ঘটেনি যে একদিন ত্রিব্যক্তি পরমেশ্বরের কথা ওই রকম হয়নি তাহলে তো কী করে মণ্ডলী শুরু করলো এটা মণ্ডলী শুরু করলো এই বাইবেলের অর্থগুলো পড়ে নিয়ে তার গভীর তথ্য বুঝে নিয়ে মণ্ডলী স্থাপন করলো এই ডগমা বা নিগুড় তত্ত্ব এবং সেই ৩২৫ খ্রিস্টাব্দের পর থেকে মণ্ডলী নিয়মিত পেন্টেকস্ট অর্থাৎ পবিত্র আত্মার অবতরণের পরের সপ্তাহে এই পর্ব পালন করছে যা আজকে আমরা প্রয়োজনেরা সত্যি করে বলতে কি এটা খুবই কি বলবো কনফিউশন তৈরি করে মানে আমাদের একটা কিংকর্তব্য বিমূর করে দেয় লজিক্যাল মানে যুক্তি নেই ১+১+১ হয় ৩ কিন্তু সেখানে ১ অঙ্কের ভাষায় অঙ্কের পরিভাষা সঠিক নয় লজিক্যালি সঠিক নয় পিতা পুত্র পবিত্র আত্মা লজিক্যালি ঠিক নয় এবং তারা কী করে ৩ হয়েও কী করে ১ হয়
সেই জন্য এটা খুবই কনফিউশন তৈরি করে এবং আমাদের মধ্যে তাই আজকে যখন এই পর্ব পালন করছি এই পর্ব পিতা পুত্র পবিত্র আত্মা না বুঝে এই পিতা পুত্র পবিত্র আত্মা আমাদের কি ব্যক্ত করে সেটাই মনে আমাদের কাছে খুবই জানার ব্যাপার এবং যেটা আমাদের বোধ হয় বিশ্বাসকে দৃঢ় করতে পারে প্রথমত এই পিতা পুত্র পবিত্র আত্মা সম্পর্কে আমাদের কিছু কিছু ভুল ধারণা আছে যেমন তিনটে ব্যক্তি মিলে একটা একসঙ্গে যোগ হয়ে একটা ঈশ্বর হয়েছে এটা ভুল আমরা অনেকেই বলে থাকি সাধারণভাবে ছেলে মেয়েরা বা আমাদের সাধারণ খ্রিস্টান বা খ্রিস্ট ভক্তগণ বা আমরা অনেক সময় সাধারণভাবে বুঝতে গিয়ে বলি পিতা পবিত্রতার তিন ব্যক্তির সংযোগে এক না সেটা ঠিক নয় এবং আমরা এও বলে থাকি পিতা পুত্র এবং পবিত্রতা আলাদা আলাদা সত্তা সেই আলাদা আলাদা সত্তা বা গুণ যদি আমাদের ভাষা বলে গুণ এই তিনটে সত্তা নিয়ে একটা ঈশ্বর সেটাও কারণ এটা তিনটে সত্তা নয় একটি মাত্র সত্তা এটাও ভুল সুতরাং আমরা দেখছি যে সাধারণত আমরা বলে থাকি পিতা পুত্র পবিত্র আত্মা এবং সাধারণ মানুষের তিন ঈশ্বর মিলেমিশে এক সেটাও ভুল এই কথাটা বলতে গেলে আমরা ঈশ্বরকে কিভাবে ব্যাখ্যা করবো ঠিক যে ব্যাখ্যাটা এই পিতা পুত্র পবিত্র আত্মার মধ্যে সীমাবদ্ধ আছে পিতা পুত্র পবিত্র আত্মা দুটো কারণে তারা এক হয় কিসের ফ্রম দ্য ইটারনিটি মানে সেই অনন্ত কাল থেকে তারা একই সত্তা বহন করে দেয় একই সেম থিওলজির ভাষা বলে হোমোসি আমরা সেই শব্দ ব্যবহার করবো না বলছে একই গুণের সত্তা সেই তিনটে সত্তা প্রথম থেকে এক এবং অভিন্ন তাই তারা প্রথম থেকেই এক আর দ্বিতীয় বলছে এই তিনটে একসঙ্গে একটা কি বলবো কমিউনিটি গঠন করে একটা কমিউনিটি পিতা পুত্র পবিত্র আত্মা এবং এই তাদের সত্তা এবং এই কমিউনিটি কিসের দ্বারা আসে একটা সম্পর্কের দ্বারা যে সম্পর্কের একটা নাম হয়েছে কি নাম সম্পর্কের নাম হচ্ছে পিতা সম্পর্কের নাম হচ্ছে পুত্র সম্পর্কের নাম হচ্ছে পবিত্র আত্মা অর্থাৎ পিতা পুত্র পবিত্র আত্মা যে আজে সেই আদি ফ্রম দ্য ইটার্নিটি অনন্তকাল থেকে তাদের যে পারস্পরিক সম্পর্ক সেই সম্পর্কটা প্রকাশ করে কিভাবে পিতা পুত্র পবিত্র আত্মার মাধ্যমে এবং তাদের সেই পিতা পুত্র সেই সত্তা কি করে আমরা তিনভাবে আমাদের মানবীয় দৃষ্টিভঙ্গিতে তিনভাবে অভিজ্ঞতা করেছি কারণ ঈশ্বর সেইভাবে আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে গড এনকাউন্টার উইথ আস ঈশ্বর আমাদের সঙ্গে সেইভাবে সাক্ষাৎ করলেন কিংবা তিনি সেইভাবে আমাদের কাছে প্রকাশ করলেন কিভাবে প্রথম পিতা তিনি পিতা হিসাবে কি করলেন তিনি সৃষ্টি করলেন শুধু সৃষ্টি করলেন না তিনি হচ্ছেন মহা বিচারক তিনি সব কিছু বিচার করবেন যখন আমরা পুরাতন নিয়মে বাইবেল পড়বো বিভিন্ন জায়গায় দেখবো যে ঈশ্বর আদি পুস্তকে দেখবো তিনি সৃষ্টিকর্তা পিতা সৃষ্টি করছেন আর তিনি সব কিছু বিচার করবেন যদি ঠিক না হয় তাহলে তিনি তাকে শাস্তি দেবেন এবং শাস্তির বিনিময় একদিন তাকে মুক্তি দান করবেন পিতা পুত্র কি করেন পুত্র হচ্ছে সেই যিনি মানুষের সঙ্গে এসে মানুষের সঙ্গে মিশেছেন মানুষের সঙ্গে বাস করেছেন পুত্র এবং সেটা কোথায় দেখেছি প্রথমটা দেখেছি বাইবেলে দ্বিতীয়টা কোথায় দেখলাম ইতিহাসে তিনি মানুষের রূপ ধারণ করলেন আর মানুষের সঙ্গে বাস করলেন প্রথমে দেখেছি বাইবেলে ঈশ্বরকে শুধু সৃষ্টিকর্তা হিসাবে দ্বিতীয় যখন দেখেছি তাকে সেই একই ঈশ্বরকে পুত্রের আকারে কীভাবে দেখেছি তিনি ইতিহাসে মানে এই বাস্তবে আমাদের সঙ্গে হাঁটলেন উঠলেন বসলেন গল্প করলেন আমাদের সুখ দুঃখ ভাগ করে দিলেন পুত্র হিসাবে আর পবিত্র আত্মা কী বললেন পবিত্র আত্মা হচ্ছে সেই আত্মিক প্রেরণা বা শক্তি যে শক্তি আমাদের প্রত্যেকে প্রতিনিয়ত নতুন জীবন দান করে এ নিউ লাইফ এ সোর্স অফ পাওয়ার একটা ক্ষমতা একটা শক্তি যে শক্তি আমাদের প্রত্যেক দিন প্রতি মুহূর্ত নতুন করে জীবন দেয় নতুন করে বাঁচার শক্তি দেয় তাই এই যে পিতা পুত্র পবিত্র আত্মা হচ্ছে একই সত্তা কিন্তু
মানুষ আমরা এইভাবে তাকে দেখি ভাবি আলাদা কিন্তু আলাদা নয় যেমন খুব সাধারণ উদাহরণ আমরা যারা পড়াশোনা করি সাধারণ পড়াশোনা বুঝতে পারি এবং এই উদাহরণটা আমি না সাধু জন্মের বিয়ানি ব্যবহার করেছেন অনেকবার তিনি ব্যাখ্যা করতে গিয়ে অনেকবার বলেছেন তিনটে ব্যাখ্যা তিনি দিয়েছেন একটা গোলাপ রোজ গোলাপ ফুলের আর তিনি জলের উদাহরণ তিনি বলছেন যে জল তরল পদার্থ জল যখন ঠান্ডা হয়ে যায় তখন সেটা হয় কঠিন পদার্থ বরফ কঠিন পদার্থ এবং জল যখন যখন স্টিম হয় তখন বাষ্প হয়ে যায় তখন বায়বীয় পদার্থ অর্থাৎ জল তরল পদার্থ কঠিন পদার্থ কিন্তু যদি তিনজনকে পরীক্ষা করা যায় তিনটের মধ্যে H2O পাওয়া যাবে সে জলই হোক আর বরফ হোক আর স্টিম হোক কি হবে তিনটের মধ্যে আলাদা হবে না তিনটেকে যদি বৈজ্ঞানিক বিজ্ঞান মাধ্যমে যদি আমরা ভাঙি তার মধ্যে H2O পাওয়া যাবে আলাদা পাওয়া যাবে কিন্তু তাকে আলাদা তিনি বলার চেষ্টা করলেন যে আমরা সাধারণ মানুষ ঈশ্বরকে দেখে পিতা হিসাবে ইতিহাসে আমাদের সঙ্গে তিনি ঘোরাফেরা করেছেন চলাফেরা করেছেন আমাদের সঙ্গে উঠেছেন বসেছেন মানুষের মতো যিশুর মতো দিয়ে পুত্র হিসাবে এবং শক্তি হিসাবে আমাদের প্রত্যেক দিন দান করে যাচ্ছেন কিন্তু তাদের যে গুণাবলী এই স্টুয়ো চলে যে গুণাবলী এই গুণাবলী তিনজনের একটা ভেরিয়েশন সব গড দ্য ওয়ান অ্যান্ড দ্য সেম সেই জন্য পিতা পুত্র পবিত্র আত্মা তিনটে হয়েও তারা এক ঈশ্বর কারণ তাদের যে প্রাথমিক যে যে বস্তু তা হলো এক আজকে তাহলে এই পর্বটা আমরা পালন করছি আমাদের ঈশ্বর কি শেখা এই পর্ব আমাদের কি শেখা পিতা পুত্র পবিত্র আত্মা এদের পিতা হিসাবে তিনি তার কাজ করেন অর্থাৎ ইন্ডিভিজুয়াল পার্সন একজন ব্যক্তি হিসাবে সেই জন্য আমরা বলি তিন ব্যক্তি ত্রি ব্যক্তি ত্রি মানে তিন ব্যক্তি মানে তিনটে প্রকাশ বলছে পুত্র তার পুত্রের কাজ করে বা পিতা তার পিতার কাজ করে তাই এই ত্রি ব্যক্তি পরমেশ্বর তারা এক হয়েও কর্মক্ষেত্রে তাদের একটা ব্যক্তিগত সত্তার কথা আমরা দেখতে পাই ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল আমরা দেখতে পাই আবার একই সময় তাদের মধ্যে পারস্পরিক একটা মিলন যাকে বলে কমিউনিটি মিলন দেখতে পাই একদিকে ইন্ডিভিজুয়াল আর একদিকে ইউনিভার্সাল একদিকে ব্যক্তিগত আর একটা সমষ্টিগত প্রিয়জনের আজকে আমাদের কি বলতে চাই আমরা হচ্ছে হলাম ঈশ্বরের প্রতিমূর্তি অর্থাৎ ঈশ্বর তার নিজের সত্তাটা আমাদের প্রত্যেককেই দান নিজের সত্তা তাই আমরা হচ্ছে সাধু পলের ভাষায় উই আর দ্য সন্স অফ গড আমরা হচ্ছে ঈশ্বরের পুত্র ঈশ্বর আর তাই ঈশ্বরের মধ্যে যে আদি অনন্তকাল থেকে যে পারস্পরিক সম্পর্ক রিলেশনশিপ দেখায় যে পিতা পুত্র আলাদা হলেও তারা কিভাবে এক প্রিয়জনেরা আজকের এই কর্ম এইটুকু বোধ হয় বোঝাতে পারবে আমরা যারা কৃষ্ণ বা কৃষ্ণ ভক্ত বাস্তবিক পক্ষে প্রত্যেকে আমরা এক এবং অভিন্ন আলাদা আলাদা হলেও যেহেতু আমরা ঈশ্বরের প্রতিমূর্তি আমাদের বহন করি তাই আলাদা হওয়ার সত্ত্বেও আমাদের মধ্যে একটা কমিউনিটি স্পিরিট মানে একটা একত্রিত হওয়ার একটা বিরাট সত্তা মধ্যে আছে এবং সেই সত্তাকে সর্বদা কে পরিচালনা করেন এই যা হয়তো বোঝার চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম কিছুই নয় তার থেকেও বেশি কিছু এই পর্ব আমাদের শিক্ষা দেয় কি শিক্ষা দেয় যে ঈশ্বর বলেন আমাদের ভাবনা চিন্তা ধারণার সব কিছুর মধ্যে তাকে বোঝা কখনোই সম্ভব নয় তাই শুধু তার প্রতি আমাদের ভক্তি ভালোবাসা আর বিশ্বাস তাকে চিনতে এবং বুঝতে সাহায্য যদি ঈশ্বরকে চিনতে বুঝতে আমরা পারি তাহলে বাপু তাহলে খ্রিস্টান কমিউনিটি একটা খ্রিস্টীয় পরিবার হিসেবে আমরাও ঠিক সেই একই সম্পর্কের বন্ধনে আবদ্ধ একই সম্পর্কের বন্ধনে আবদ্ধ আমরা নিজেরা নিজেদেরকে বুঝি ইন দ্য সেম টাইম একই সময় আমরা অন্যের সময় এক এবং অভিন্ন হয়ে যাই কারণ আমরা প্রত্যেকে খ্রিস্টের সেই মূর্তি প্রতিমূর্তি বহন করি তাই ঈশ্বর বললেন এসো আমরা আমাদের প্রতিমূর্তিতে মানুষকে সৃষ্টি করি তা
তাই আজকে আমরা প্রার্থনা করি আমাদের এই দুঃখ যন্ত্রণার মধ্যে আমরা নিজেরা ঈশ্বরের একটা রূপ দিতে চাচ্ছি দরকার নেই কারণ ঈশ্বর আমাদের সবকিছু পূর্ণ আছে আমাদের সবকিছু ভাষার পূর্ণ আছে তাই তাকে ধরা তাকে তার পরিমাপ করা তাকে একটা আকার দেওয়া আমাদের দ্বারা সম্ভব নয় আমরা এই জন্য নিজেদেরকে ধন্য মনে করি যে আমরা সবাই তার আকার বা তার মূর্তি আমাদের মধ্যে লাভ করেছি তাই আমাদের সর্বদাই সজাগ থাকা উচিত আমাদের ব্যক্তিগত সত্তার পাশাপাশি কিভাবে সবাই তার সঙ্গে আমরা মিলিত হতে পারব সেটাই মনে হয় আজকে এই পর্ব আমাদের শিক্ষা দিতে পারে আজকে প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের সেই বুদ্ধি এবং আমাদের মন খুলে দেন যেন আমরা খোলা বিশ্বাসে খোলা চোখে ঈশ্বরকে বোঝার চেষ্টা করি এবং তার প্রতি বিশ্বাস হয়ে উঠি প্রয়োজনেরা আমাদের জন্য বিশ্বাস খুবই দরকার তাই আমরা উঠে দাঁড়াই আর আমাদের বিশ্বাস মন্ত্র উচ্চারণ করি স্বর্গ মর্তে স্রষ্টা কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন পদ্ম বিলাতে শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন পুরুষবৃত্ত হলেন মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন তিনি পিতৃদের কাছে অবরণ করলেন তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গরণ করলেন তিনি এখন সর্বশক্তিমান ঈশ্বরের ডান পাশে সমাসীন জীবিত দেবী বিচার করতে তিনি পুনরায় আগমন করবেন আমি পদার্থা বিশ্বাস করি পুনরায় বিশ্বজননী খ্রিস্টমণ্ডলী খ্রিস্টভক্তরে পুণ্য সংযোগ পাপের প্রমাণ পুনরুত্থান অন্তর্জীবনে বিশ্বাস করি আমেন প্রিয়জনেরা এসো আমরা এখন পবিত্র আত্মার পরিচালনায় প্রভু যীশুর পদস্থতায় প্রেমময় পিতার কাছে আবেদন জানিয়ে একসঙ্গে বলি আমাদের পূর্ণ পিতা পোপ ফ্রান্সিস আমাদের বিশেষ অন্যান্য বিশেষ সকল পুরোহিত ধর্মপতি ও ক্যাটেকিস্টগণ যেন আমাদের প্রতি ঈশ্বরের ভালোবাসার সাক্ষী হয়ে উদ্যম ও পবিত্রতার সঙ্গে সুসমাচার প্রচারের কাজ সুসম্পন্ন করতে পারে তার জন্য মুখে ডাকি আমাদের খ্রিস্টীয় সম্প্রদায় যেন সকল সময়ে একতা ও শান্তি বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম করে তার জন্য প্রভুকে ডাকি আমরা যেন পবিত্র আত্মা উপস্থিতি আমাদের মধ্যে উন্নতি করতে পারি তার জন্য তোমাকে ডাকি সকল খ্রিস্টভক্ত যেন আবিষ্কার করতে পারে যে পিতা ভালোবেসে তার পুত্রকে আমাদের কাছে পাঠিয়েছেন পুত্র তার ভালোবাসা দিয়ে আমাদের পরিত্রাণ এনে দিয়েছেন এবং পবিত্র আত্মা ভালোবাসা আমাদের পিতা ঈশ্বরের কাছে পরিচালিত করেছেন তার যে পুত্রকে ডাকি পরম পবিত্র
আমাদের ধর্মের সচেতন মহত্ব তত্ত্ব তা বুঝতে পারব কেবলমাত্র ঈশ্বরের সাহায্যে। পুত্র ঈশ্বর ত্রাণকর্তা যিশু হয়ে আমাদের কাছে এসেছিলেন এবং এখনও আমাদের কাছে রয়েছেন দ্বিতীয় ডাকরাশির আকারে আমাদের মুক্তি সাধন করার জন্য। তাকে ডাকি হে পিতা আমরা প্রার্থনা করি আমাদের রাজ্যের জন্য, দেশের জন্য এবং বিশ্বের জন্য, যেখানে যেখানে এই ব্যক্তি পরমেশ্বরের অনুগ্রহ প্রয়োজনীয়তা আছে সেখানে সেখানে এই ব্যক্তি পরমেশ্বর তার আশীর্বাদ প্রদান করুন। বিশেষ করে এই ব্যক্তি পরমেশ্বরের চরণে রাখি সেসব ব্যক্তিদের যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের সকলকে তারা যেন শীঘ্রই সুস্থ লাভ করতে পারে এবং নিজ নিজ গিয়ে ফিরে যেতে পারে স্বাভাবিক জীবনযাপনের জন্য। তার জন্য প্রভুকে ডাকি কাজে ব্যস্ত রয়েছে, তারা যেন ঈশ্বরের অনুগ্রহে শীঘ্রই এই করোনা ভাইরাসের টিকা ও ঔষধ তৈরি করতে পারে এবং সকলের প্রয়োজনীয়তা ব্যবহার করতে পারে। ঈশ্বর সহায়তা দান করুন, শীঘ্রই যেন সেই আবিষ্কারের কাজ সমাপন হয়। তার জন্য লোককে ডাকি Oh.
আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। আশীর্বাদ করো আমাদের বিশ্বগুরু ফ্রান্সিস, আমাদের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটর এবং অন্যান্য মণ্ডলের সেবকের সঙ্গে তোমার খ্রিস্টমণ্ডলীকে প্রেমের পরিপূর্ণতায় সিদ্ধ করে তোলো। পুনরুত্থানের প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রিত হয়েছেন এবং যে সকল মানুষ তোমার দয়ার ভাস্বরে মৃত্যুবরণ করেছেন তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দৃষ্টিতে তাদের সকলকেই উদ্বাস করো, আমাদের সকলের প্রতি প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, তার পুত্রশীল স্বামী সাধু জোসেফ, ধন্য প্রেম দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা।
মঙ্গল থেকে তুমি আমাদের রক্ষা করো প্রসন্নাই তুমি এই জীবন আমাদের শান্তি দাও আমরা যেন তোমার কর্ণ নির্ভর করে পাপ থেকে সর্বদাই মুক্ত থাকি এবং শঙ্করের আপদে জীবন যাপন করি ত্রাণকর্তা সুরাগমনে আত্মময় প্রত্যাশায় হে প্রভু শ্রীষ্ট তুমি তোমার শিষ্যদের কথা বলেছিলে তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি আমারই শান্তি তোমাদের দিলাম আমাদের পাপকে নয় তোমার ভক্তমণ্ডলী বিশ্বাসের দৃষ্টিপাত করো আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা কারণ তুমি বিশ্ব প্রভুরূপে যুগে যুগে বিরাজমান আমেন প্রভু শান্তি সর্বদাই তোমাদের অন্তরে বিরাজ করো এখন সময় প্রস্তুতকে শান্তি সম্ভাষণ জানাই Oh,
সাধু বর্ণবাসের পর্বদিন আগামী 13 তারিখ সাধু আন্তনির পর্বদিন আমরা সকলে নিশ্চিত জানি যে সাধারণ দিনে আমরা বৈকাল 4:30 সময় সাধু আন্তনির উদ্দেশ্যে পবিত্র কৃষাগচর করছি আপনারা অনেকেই উদ্দেশ্য রাখছেন সেইভাবে আগামী দিনগুলোই আমাদের বৈকাল 4:30 সময় সাধু আন্তনির মধ্যস্থতায় আমরা কৃষিজাত উচ্চারণ করব এবং সন্ধ্যা 7টার সময় আমরা বিশ্বাস করি বাড়তে বাড়তে আপনারা সকলেই সাধু আন্তনির নবেনা করছেন আবার একটি ছোট্ট অনুরোধ আমাদের সরকারের নির্দেশ সেই সকল কৃষ্ণনগর ডায়োসিসের অ্যাপোস্টলিক অ্যাডমিনিস্ট্রেটরের নির্দেশ অনুযায়ী আমরা সাধারণত বাড়িতে বসে বা কোথাও সমবেতভাবে অনেকজন একসাথে বসে গান প্রার্থনা বা কোনো কাজ করতে পারবো না নির্দেশ দেওয়া আছে আমি সবাইকে অনুরোধ করব কারণ আমি শুনছি কোথাও কোথাও মা মারিয়ার নামে প্রার্থনা কিংবা সাধারণ উদ্দেশ্যে আমরা নবেনা করছি বাড়িতে বসে আমার মনে হয় সমষ্টিগতভাবে না করাই উচিত কারণ যেহেতু এটা মণ্ডলীর নির্দেশ আমি যখন মণ্ডলীকে বিশ্বাস করি
বিশ্বাস পালন করি আমার মণ্ডলীর নির্দেশ পালন করা আমার দায়িত্ব এবং কর্তব্য তাই আমি সবাইকে অনুরোধ করব দয়া করে একান্নের বাড়ি যাবেন না কারণ বর্তমানে আমাদের কৃষ্ণনগরের পরিবেশটা অত ভালো নয় সুতরাং সতর্কতা বজায় রাখা একান্ত প্রয়োজন যেহেতু আমাদের নতুন করে কোনো নির্দেশ নেই অর্থাৎ গত সপ্তাহে যে নির্দেশ আমরা পেয়েছিলাম প্রথমত বলা হয়েছিল যে গির্জাঘরে খ্রিস্টজাগ উৎসব করা যাবে কেবলমাত্র দশজন খ্রিস্টভক্তকে নিয়ে আমাদের প্যারিশ অনেক বড় আমরা চেষ্টা করছি এক সপ্তাহ ধরে দিনে তিনটি করে খ্রিস্টজাগ উৎসব করার জন্য আপনারা যাদের কাছে মোবাইল নাম্বার আছে মেসেজ পান দেখেছেন আমাদের তিনটে নাম্বার আছে আমি আবার অনুরোধ করব যে আগামী নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু এভাবেই আমাদের মিশন চালিয়ে যাব অর্থাৎ প্রত্যেক দিন সকাল ছটায় সায়ন বেদিতে ছটা পঁয়তাল্লিশে মেন বেদিতে এবং বৈকাল চারটে তিরিশ মিনিটে মেন বেদিতে খ্রিস্টজাগ উৎসব করা হয় কিন্তু যে সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছিলাম দয়া করে আপনারা নাম লিখিয়ে যাবেন নাম না লিখিয়ে দয়া করে আসবেন না কারণ আমরা সংখ্যায় বেশি হলে কোনো না কোনো সমস্যার সম্মুখীন হতে পারি দয়া করে আসবেন না যদি খুব ইচ্ছা হয় ফোন করবেন যদি সুযোগ থাকে আপনাকে আমি ব্যক্তিগতভাবে অবশ্যই ডেকে নেব খ্রিস্টজাগের জন্য সাধু অ্যান্টনির পর্বদিন উপলক্ষে আপনাদের আগে থেকে আমি মোবাইলের মাধ্যমে সংবাদ পাঠিয়েছি যারা পেয়েছেন সংবাদ সেখানে লেখাই ছিল যে রুটি আশীর্বাদ করাটা আমরা খুব ভালো বলে মনে করছি এই জন্যই যে এখন যে দুরবস্থার মধ্যে আমরা যাচ্ছি মানুষের খাদ্যের অভাব তাই সাধু অ্যান্টনির মধ্যস্থতায় যখন আমরা রুটি আশীর্বাদ করব অভুক্ত মানুষের কাছে সেই রুটি পৌঁছাবে সেই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমরা বিশেষ করে রুটি আশীর্বাদ করব এবং সেটা ১৩ তারিখ সকালে আশীর্বাদ করা হবে এক সময়ে নয় দু একদিনের মধ্যে আপনি মোবাইলে মেসেজ পেয়ে যাবেন বিভিন্ন পাড়ায় বিভিন্ন সময় দেওয়া হবে সেই সময় আপনার রুটি নিয়ে আসবেন গির্জার ভিতরে নয় অবশ্যই করে গির্জার বাইরে আমরা সবাই দাঁড়াবো পুরোহিত থাকবেন এবং গান প্রার্থনার মাধ্যমে আমরা সেই রুটি আশীর্বাদ করব এবং যাতে যে সমস্ত মানুষ খাদ্যের অভাব আছে তাদের কাছে আমরা সেই রুটিগুলো পৌঁছাতে পারবো ব্যক্তিগতভাবে হোক কিংবা আপনারা যখন যদি গির্জায় কিছু দিয়ে যাবেন গির্জাও চেষ্টা করবে সেই রুটিগুলো ভুক্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং ১৩ তারিখে যেমন সকালের আমাদের দুটো খ্রিস্টজাগ আছে শনিবারে দুটো খ্রিস্টজাগ সকাল ছটায় সায়ন বেদিতে ছটা পঁয়তাল্লিশে মেন বেদিতে ঠিক সেই রকম সেদিন সাড়ে চারটায় নয় পাঁচটার সময় আমরা এখানে সাধু অ্যান্টনির উৎসবের মিশা উৎসর্গ করবো এবং বসে দশজন সেই বিষয়ে থাকবে আমরা সবাই সেই বিষয়ে উৎসর্গ করবো এবং সেদিনেও চেষ্টা করব এই বিষয়টাকে সম্প্রচার করার জন্য মনে হয় হয়তো সেটাই আমাদের সেই সম্প্রচার হবে কারণ আমাদের ব্যক্তিগতভাবে গির্জায় এসে কৃষকে যোগদান করাটাই বাঞ্ছনীয় সেটা পুণ্যপিতা বলেছেন যখন আমরা গির্জাঘরে এসে নিজস্বভাবে কৃষকে যোগদান করি তখনই আমরা মণ্ডলী গঠন করি টিভির মাধ্যমে কিংবা মোবাইলের মাধ্যমে খ্রিস্টজাগে যোগদান করলেও কিন্তু আমরা খ্রিস্টের দেহ সেভাবে গড়ে তুলতে পারি আধ্যাত্মিকতা কিন্তু খ্রিস্টের দেহ করতে গেলে সশরীরে পুরোহিতের সঙ্গে গির্জাঘরে সেই খ্রিস্টজাগে যোগদান করতে হবে তাই হয়তো আগামী শনিবার আমাদের সম্প্রচার শেষ দিনই হবে তবু আমরা সাধারণ উপলক্ষে পর্বদিন উপলক্ষে সেই সম্প্রচারটা আমরা করব আপনারা সবাই ভালো থাকবেন প্রার্থনা করবেন আর বিশেষ করে আমরা জুন মাসের মধ্যে আছি পবিত্র যিশু হৃদয়ের মাস আপনাদের অনুরোধ করবো বাড়িতে বসে প্রভু যিশু হৃদয়ের কাছে প্রার্থনা করবেন যাতে আমরা সকলে ভালো থাকি সকল অসুস্থ মানুষ যারা বিভিন্ন কারণে ভুগছে যেন ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারেন ইয়েসু আমরা প্রার্থনা করি এ গুণাতীত পরমেশ্বর আজ আমরা ঐশ্ব ব্যক্তির আপন সক্রিয়তা ও তাদের অভিন্ন স্বরূপের একতা পরম শ্রদ্ধা গভীর বিশ্বাস সঙ্গে স্বীকার করলাম এই অনুষ্ঠানের শেষে আবার অনুনয় করি
সেই সত্য বিশ্বাসের কথা ঘোষণা করে আমরা আজ এই যে খ্রিস্টপ্রসাদ গ্রহণ করলাম তার পূর্ণ ফলে যেন তোমার প্রেমময় জীবনে পূর্ণতর সহভাগী হতে পারি এই প্রার্থনা করি আমাদের প্রভু খ্রিস্টের নামে প্রভু তোমাদের সহায় সর্বশক্তিমান পরমেশ্বর পিতা পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করুন আমেন খ্রিস্ট সন্তান তোমাদের শান্তি হোক ধন্য পরমেশ্বর আমাদের জন্য প্রার্থনা পিতা